প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল পড়ুয়া রয়েছো তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো পড়াশোনার পাশাপাশি কোন পার্ট টাইম জবগুলো করার মাধ্যমে আমাদের হাত খরচ আমরা নিজেরাই চালাতে পারবো তার সাথে আমরা কিছু সেভিংসও করতে পারবো এবং যে জবগুলো করার মাধ্যমে আমরা যেদিন থেকে জব শুরু করবো সেদিন থেকেই আমাদের ইনকাম হতে শুরু করবে তো এমনই কয়েকটি জব নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব যাতে সেই জবগুলো করার মাধ্যমে তোমরা তোমাদের হাত খরচ সহ কিছু সেভিংসও করতে পারবে এ আর তোমাদের পড়াশোনারও কোনো ক্ষতি হবে না আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে একটা বেল আইকনে ক্লিক করে অল নোটিফাই ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা এই যে স্কুল পড়ুয়া যারা রয়েছে কলেজ পড়ুয়া যারা রয়েছে তোমরা সকলেই যখন অ্যাকচুয়ালি বড়ো হও তখন তোমাদের কিছু হাত খরচা তো লাগেই সেই কারণে হয়তো তোমরা অনেকে আমাকে এই বিষয়টা জিজ্ঞাসা করেছ এবং যে পার্ট টাইম জবগুলোর কথা বলবো সেই পার্ট টাইম জবগুলো শুরু করার পর থেকেই কিন্তু তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে যে বহুদিন তোমাদের ওয়েট করতে হবে সেটা কিন্তু নয় তো সবার প্রথমে স্কুল পড়ুয়া এবং ছাত্র পড়ুয়া অর্থাৎ ছাত্র জীবনের জন্য যে সব থেকে ভালো ও পার্ট টাইম জব সেটি তোমাদের অতি পরিচিত টিউশন এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে টিচার প্রাইভেট টিউশন করে কত টাকার ইনকাম করা যেতে পারে কিন্তু প্রাইভেট টিউশন করে পার্ট টাইমে কিন্তু তুমি এমন টাকা ইনকাম করতে পারো যেটা অন্য কাউর ফুল টাইমের স্যালারি ইয়ে তো এবং কিছু কিছু এরকম প্রাইভেট টিউটার রয়েছে যারা বিভিন্ন জব ছেড়ে দিয়েছে প্রাইভেট টিউশনের জন্য মাস মান্থলি প্রায় এক থেকে দেড় লক্ষ টাকারও বেশি ইনকাম করে সেই কারণে টিচিং লাইনকে গুরুত্বহীন বলে মনে করলে কিন্তু একেবারেই চলবে না এক্ষেত্রে যদি আমার কথা বলি চোদ্দো প্লাস বছর থেকে কিন্তু আমি রীতিমতো টিউশন শুরু করেছি প্রায় দশ বছর হয়ে গেল প্রথম দিকে টিউশন তোমার আসবে না তোমাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে তোমার কাছে একজন ছাত্রকে একজন অভিভাবক পাঠাবে কেন তোমার মধ্যে কি আছে এ তুমি তাকে ভ্যালু ক্রিয়েট করতে আমার দশ বছরের টিচিং লাইনের থেকে আমি একটা বিষয় তোমাদেরকে বলবো শুধু পড়ানোর সময় একটা বিষয় মনে রাখবে শুধু যাবে আর আসবে না যেমন তুমি একটা স্টুডেন্টকে কি পড়াচ্ছ ও কীরকমভাবে পড়াচ্ছ সেটা তো খুবই ইম্পর্টেন্ট তার থেকেও বেশি কিন্তু ইম্পর্টেন্ট তুমি তার রেজাল্টে কতটা পরিবর্তন আনতে পারছ স্টুডেন্টের রেজাল্টের কি পরিবর্তন এসছে স্টুডেন্ট কতটা ডেভেলপ হয়েছে তার ওপর কিন্তু তোমার অ্যাকচুয়ালি টিচিং লাইন নির্ভর করবে কারণ যখন স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে তখন তোমার আর মার্কেটিং করতে হচ্ছে না তার অভিভাবকেরাই কিন্তু তোমার আর মার্কেটিং করবে অন্যান্য স্টুডেন্টদের প্যারেন্টসদের বলবে সেক্ষেত্রে তারাও আসতে শুরু করবে এভাবে একটার পর একটা আসবে তারপরে ব্যাচে পরিণত হবে এবং একটা ব্যাচ থেকে একাধিক ব্যাচে পরিণত হবে এবং সেই সময় দেখবে তুমি যে টাকাটা এক্সপেক্ট করছিলে জবের জন্য ও তার থেকে অত্যাধিক পরিমাণে বেশি টাকা তুমি কিন্তু আর্ন করতে পারবে সেই কারণে তোমার মনে হবে যে আমি কোনো প্রাইভেট জব করব না আমি এই জবেই স্ট্রে থাকবো সেক্ষেত্রে স্কুল কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি বলবো যারা পার্ট টাইম জব করতে চাও তোমাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি হচ্ছে পড়াশোনার পাশাপাশি টিউশন কারণ এই একই ফিল্ডে তোমরাও রয়েছো একই সাথে তোমরা পড়াশোনা করছো এবং তোমাদেরও কিন্তু এ নিয়ে চর্চা হচ্ছে সেক্ষেত্রে কোনো দিকেই তোমার কিন্তু মন্দ হচ্ছে না ইনকামও হচ্ছে তারপরে তার সাথে সাথে পড়াশোনাটাও কিন্তু ও অ্যাকচুয়ালি সক্রিয় থাকছে এ সেই কারণে তোমরা কিন্তু ফার্স্ট অপশান হিসাবে টিউশানকে বেছে নিতে পারো আর এর পরবর্তী পার্ট টাইম জবটা কি সেটা বলার আগে যারা এখনও পর্যন্ত লাইক করনি তাদের কাছে অনুরোধ করব অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো এর পরবর্তী যে পার্ট টাইম জবটি ছাত্র জীবনে তোমরা অতি সহজেই পড়াশোনার পাশাপাশি করতে পারবে সেটি হলো ফ্রিল্যান্সিং মানে এমন জব যে জবে তোমার যে ফিল্ডে তুমি পারদর্শী সেই ফিল্ড অনুযায়ী কিন্তু তুমি এখানে জব করতে পারো ধরো তুমি ভালো এডিটিং করতে পারো তুমি ভালো ও অ্যাকচুয়ালি ফটোশপ জানো তুমি ইংলিশ থেকে বাংলা বা হিন্দি থেকে ইংলিশ বা বাংলা থেকে হিন্দি ট্রান্সলেট করতে পারো তুমি ভালো প্যারাগ্রাফ লিখতে পারো ও তুমি ভালো ডিজাইন করতে পারো তো এই সমস্ত তোমার যে নলেজ রয়েছে সেই নলেজ অনুযায়ী কিন্তু তুমি তোমার জব খুঁজে নিতে পারো ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সেখানে কিন্তু রীতিমতো ও তোমাদের অনেক ওয়েবসাইট রয়েছে আপোয়ার ডট কম রয়েছে যেটা খুব ভালো অথেন্টিক ওয়েবসাইট আর ঠিক আছে যেখানে তোমরা তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এ কিন্তু তুমি বিভিন্ন রকমের এই ধরনের কাজ পেতে পারো ধরো একটা ট্রান্সলেট করছো তুমি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে দিচ্ছ ও যেটা দরকার তো বা কোনো একটা ভিডিও এডিটিং করছো ঠিক আছে আর অ্যানিমেশন জানলে তো কোনো কথাই নেই এ বা কোনো একটা পিকচার এডিটিং করছো তো এগুলোর জন্য কিন্তু ছোট ছোট কাজ যে কাজগুলো বাইরের দেশের কোনো ব্যক্তির প্রয়োজন কিন্তু তারা করতে পারছে না কিংবা সময়ের অভাবে তারা করতে চাইছে না সেগুলো কিন্তু তোমাদের দিয়ে এ ফ্রিল্যান্সিং বা আপওয়ার্ক ডট কমের মতো কিছু ওয়েবসাইটের ধরুন কিন্তু তারা করিয়ে নেয় এবং তার জন্য কিন্তু ভালো মানিও পে করে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের একটা ট্রান্সলেট করার জন্য বা একটা প্যারাগ্রাফ লেখার জন্য পঁচিশ ডলার পর্যন্ত দিতে পারে যেটা আমরা ইন্ডিয়ান মানিতে যদি কনভার্ট করি সেক্ষেত্রে কিন্তু দেড় হাজার টাকা থেকেও বেশি হতে পারে সেক্ষেত্রে তোমরা যদি মাসে দশটা কাজও পাও বা পাঁচটা কাজও পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে সেরকম একটা সমস্যা হবে না সেক্ষেত্রে তোমার অবশ্যই প্রথম দিকে সমস্যা হবে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার রয়েছে আস্তে আস্তে তুমি ব্যাপারটা বুঝবে কিভাবে তোমাদের গিক তৈরি করতে হবে অনেক অপশান রয়েছে এতে সেগুলো আস্তে আস্তে তোমরা যখন বুঝে যাবে তখন কিন্তু তোমাদের তোমাদের কাছে কাজ আসতে শুরু করবে প্রথম দিকে তোমাদের কাজ পেতে একটু অসুবিধা হবে একটু ধৈর্য ধরলেই কিন্তু যখন তোমারা কাজ করছো এবং ভালো ফিডব্যাক পাচ্ছ ও সেক্ষেত্রে কিন্তু তোমার প্রোফাইলের গুড উইল দেখে তোমাকে বহু কাজ দেওয়া হবে প্রথম দিকে একটু সমস্যা হলো পরবর্তীকালে কিন্তু কোনো সমস্যাই হবে না কোনো কোনো ও জায়গার থেকে দেখা যাচ্ছে হানড্রেড ডলার কোনো জায়গার থেকে টোয়েন্টি ফাইভ ডলার এরকমও কিন্তু পে করা হয় এবং খুব ভালো পারদর্শী হয়ে গেলে সেক্ষেত্রে তুমি চার্জ বাড়াতেও পারো কিছু কিছু কাজের জন্য কিছু কিছু লোক কিন্তু তিনশো চারশো ডলার পর্যন্ত পে করে থাকে এবং এডিটিং এডিটিংয়ের জন্য কিন্তু সব থেকে বেশি পে করা হয় সেই কারণে আগে নিজেকে যাচাই করো যে তুমি কি করতে পারো সেই অনুযায়ী কিন্তু তুমি ফ্রিল্যান্সিং করতে পারো বিভিন্ন ওয়েবসাইটে দরুন এবং সেখান থেকেও কিন্তু তুমি আর্নিং করতে পারো এবং এটাও কিন্তু তোমার পরবর্তীকালে একটা বিরাট ফিউচার হতে পারো পরবর্তী পার্ট টাইম হলো ডিজিটাল মার্কেটিং দেখো ডিজিটাল মার্কেটিং একটা হিউজ পরিমাণ ফিল্ড যেখানে অনেক ফিল্ড এর সাথে যুক্ত রয়েছে কিন্তু এর মধ্যে সব থেকে স্টুডেন্টদের জন্য বা সহজে ইনকাম করার যে রাস্তা সেটা হলো কিন্তু অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং কি তো এখানে বলে রাখি ডিজিটাল মার্কেটিং মানে মার্কেটিং করা ডিজিটালি মানে অনলাইনে কীভাবে প্রোডাক্টকে সহজে তুমি সেল করতে পারবে কীভাবে সার্চ র্যাঙ্কে আসবে তো এসিও এগুলো আমি বাদ দিয়ে জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ের কথা যদি শুধু বলি সেক্ষেত্রে কিন্তু তুমি অন্য কাউর প্রোডাক্ট ধরো অ্যামাজনে একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টটা তুমি লিঙ্কের থ্রুতে অন্য কাউকে বিক্রি করছো সেক্ষেত্রে কিন্তু তোমার কিছু কমিশন থাকবে সেই কমিশন থেকেও কিন্তু তোমরা ইনকাম করতে পারো যেটাকে বলা হয় অ্যাফিলেট একটা অ্যাকাউন্ট তোমাকেই তৈরি করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে যেমন তুমি অ্যামাজনে করতে পারো ফ্লিপকার্টে করতে পারো বা অন্যান্য যে ইকমার্স সাইটগুলো রয়েছে সেই সমস্ত সাইটে কিন্তু তোমরা অ্যাফিলেট এর অ্যাকচুয়ালি বিল্ড করতে পারো অ্যাফলেট অ্যাকাউন্ট বিল করতে পারো কোনো একটা প্রোডাক্টের অ্যাফিডেট লিঙ্ক তৈরি করে তোমার বন্ধু বা অন্য কাউকে পাঠিয়ে কিন্তু সেটা যদি তুমি সেল করতে পারো তার উপর কিন্তু টেন পারসেন্ট ফাইভ পার্সেন্ট এরকম কিন্তু কমিশন থাকে ও তো দেখা গেল তুমি একটা আইফোন বিক্রি করে দিলে সেক্ষেত্রে এক লাখ টাকা আইফোন সেক্ষেত্রে তুমি পাঁচ হাজার টাকা থেকে ছ হাজার টাকা অ্যাফলেট লিঙ্ক দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে যাবে তো এখানে আমি বলে রাখি এটার জন্য কিন্তু একটা ডেডিকেশন দরকার কোনো ওয়েবসাইট তৈরি করতে পারো বা কোনো ফেসবুকে যদি কোনো বড় পেজ থাকে বা পেজ ক্রিয়েট করেও কিন্তু এটা তুমি করতে পারো এই যে তিনটে পার্ট টাইম জবের কথা বললাম একটা হচ্ছে টিচিং একটা হচ্ছে ফিল্যান্সিং আর দ্বিতীয় তৃতীয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা অ্যাফলেট মার্কেটিং এই তিনটে আমি নিজে করেছি সেই কারণে তোমাদের কাছে রেফার করলাম এবং এই তিনটে করার মাধ্যমে কিন্তু তোমরা সহজে এবং অল্প সময়ের মধ্যে নিশ্চিতভাবে আর্নিং করতে পারবে সেই কারণেই কিন্তু এগুলো শেয়ার করলাম তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউটিউব হোক বা ফেসবুক হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম অ্যাপসের কথা শুনেছ এটাকে রেফার করো এটাকে রেফার করলে আর্নিং হবে অ্যাকচুয়ালি নেটফল কিন্তু জিরো ওখান থেকে তোমরা সেরকমভাবে আর্নিং করতে পারবে না শুধুমাত্র তোমার সময়টাই নষ্ট হবে তোমাকে লোভ দেখানো হবে তোমরা রীতিমতো এই তিনটের মধ্যে কোনটা করছো বা করতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত